এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভাই আপনি লিখিত পাঠিয়েছেন যেখানে লেখা আছে মাথা ব্যথা হলে এই পড়তে হবে বিপদ মুক্তির এই পড়তে হবে রিজিকের জন্য এই রোগ বৃদ্ধির জন্য এই যে সমস্ত শব্দ উল্লেখ রয়েছে ইয়া জব্বারো ইয়া সালাম এটি আল্লাহ রবী গুণবাচক নাম গুণবাচক নাম দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ শুনেন গুণবাচক নামের করে আল্লাহকে যায় সমস্যা নেই তবে এটি কবিরাজ যে চিকিৎসা যে দিয়েছে নির্দিষ্ট দিন নির্ধারণ করে দিয়েছে নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছে নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করে দিয়েছে এটি হলো ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী যেটি রাসুল সালাহ আলাই করেননি এমন রাসুল সাল্লাম বলেননি যে মাথা ব্যথা হলে এটা পড়বে পেট ব্যথা হলে এ হবে রিজিকের জন্য এ পড়বে তবে কোরআনে কারিম মানুষের পথের দিশা মানুষের চিকিৎসা মানুষের যেমন বাহ্যিক রোগ সারা মানসিক রোগ ও অন্তরের রোগ ও সারা রোগ ভেদিও সারা রসুল সাল্লাম কোরআন দিয়ে চিকিৎসা করেছেন সোরা ফাতে সাতবার পরে চিকিৎসা করেছেন সোরা নাস এখলাস ফালাক চিকিৎসা করেছেন আয়তুল কুর্সি দিয়ে চিকিৎসা করেছেন তো বিভিন্ন ভাবে যেটি আমরা পাই তবে এই যে একটি চিকিৎসার পদ্ধতি যেটি কবিরাজ দিয়েছে এটা তার বানাওয়াটি এটা ইসলাম বিরোধী ইসলাম এরকমভাবে নির্দিষ্ট করে বলে দেননি যে এই পড়লে এই হবে এই এতবার পড়লে এটা হবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা এই অনুযায়ী কেউ যদি আমল করে তার রোগ তো সার্বেতরের কথা আরও রোগ বৃদ্ধি বাড়ারও কারণ হবে কারণ সে এর উপর নির্ভর করবে যে আমার আর কোনো চিকিৎসা দরকার নেই শুধু ইয়া হাইয় বলে ডাকবো ইয়া হাক্য বলে ডাকবো বা ইয়া রাফিও ইয়া জাব্বারও বলে রাখবে এটা আমার চিকিৎসা তখন এর কারণে এর ওপর ভরসা সম্পন্ন ভরসা করার কারণে তার রোগ আরও বৃদ্ধি পাবে রোগ আর সারবে না আল্লাহ আলম সাল্লাম